রাজনৈতিক সুবিধা লাভের জন্য এই জঙ্গিবাদের মতো সেন্সিটিভ ঘটনাকে ব্যবহার করে। এমনিতে হোটেলে রেড দিচ্ছে, বিভিন্ন আবাসিক এলাকায় রেড দিচ্ছে, কেন? জঙ্গি ধরার জন্য। অথচ সেখান থেকে সরকার কি করলো আমরা দেখলাম, জঙ্গি উদ্ধার অভিযানে গিয়েছে পুলিশ কোনো প্রোটেকশন ছাড়া। আপনারা জানেন যে অভিজিৎ হত্যা মামলার যে আলোচিত মামলাটি ছিল, ব্লগার অভিজিৎ হত্যা, অভিজিৎ যুক্তরাষ্ট্রের নাগরিক ছিল, সেই ঘটনা নিয়ে কিন্তু FBI তদন্ত করেছিল যে সরকার এখানে একটা ধামা চাপা একটা মানে ফাঁক ফোকর দিচ্ছে। জঙ্গিবাদের বিষয়টা যদি বলতে চাই, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে দীর্ঘদিন ধরেই সরকার একটা জঙ্গিবাদের অভিযোগ তুলে আসছিল, এবং বিশেষ করে আমি মনে করি এই জঙ্গিবাদের বিষয়টা বাংলাদেশের সাথে আলোচিত এবং বলা চলে কানেক্টেড হয়েছে 9/11 এর পরে। বিকজ 9/11 এর পরে আমেরিকা সহ পশ্চিমারা যে আপনার এই সন্ত্রাসবাদের যুদ্ধের নামে মূলত আপনার মুসলমান ইসলামী অধ্যুষিত দেশগুলোতে তারা একটা বিশেষ দমন পীড়ন বা ইসলামিক শক্তিগুলোকে একটা ন্যারো করার একটা প্ল্যান নিয়েছিল, তারই অংশ হিসেবে বাংলাদেশ যেহেতু একটা মুসলিম অধ্যুষিত কান্ট্রি যেখানে 90% মানুষ মুসলমান, সে কারণে তারা বাংলাদেশকে গুরুত্বের সাথে নিয়েছে। BNP ক্ষমতায় থাকতে তারা র‍্যাবের মতো এলিট ফোর্স তৈরি করে তাদেরকে আধুনিক ট্রেনিং এ ট্রেনিং দিয়েছে। কিন্তু BNP-র সময়ে যে আলোচিত ঘটনা ছিল, যেমন আপনার 64 জেলার যে বোমা বিস্ফোরণ, এমনকি আপনি দেখবেন যে আপনার বিশেষ করে ওই সময়ে কয়েকজন জঙ্গিকে ধরারও যে ঘটনাগুলো, তো এখানে যেহেতু NSI এর পরিচালক আমাদের হাবিব ভাই আছেন, নিশ্চয়ই উনি জানেন যে সরকারের প্ল্যান পরিকল্পনা সবকিছু সরকারের নিয়ন্ত্রণে বা সরকারের মধ্য থেকে আসে না, বেশ কিছু প্ল্যান পরিকল্পনা গোয়েন্দা সংস্থার কাছ থেকে আসে। তো ধারণা করা হচ্ছে যে সেই সময় যে 64 জেলা একত্রে বম ব্লাস্টিং করা, এইটা একটা পরিকল্পিত ঘটনা ছিল এবং রাজনৈতিক ফায়দা লাভের জন্য গোয়েন্দা সংস্থা বা বিদেশিদের তৎপরতা এই ঘটনাটি ঘটেছিল। এবং সেই সময়ে আওয়ামী লীগের নেত্রী এবং আজকের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীকে যে গ্রেনেড আপনার মেরে যে হত্যার একটা চেষ্টা করা হয়েছিল, এমনকি শায়েমেস কিবরিয়া সাহেবকে হবিগঞ্জে গ্রেনেড মেরে হত্যা করা হয়েছিল, এগুলো একটা রাজনৈতিক প্লটের অংশ ছিল। এখন সেই প্লট সরকারের পৃষ্ঠপোষকতা হয়েছিল নাকি বিদেশি গোয়েন্দা সংস্থার, সেটি নিয়ে একটা বিস্তর আলোচনা প্রয়োজন। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি, আজকে যে জামাতের আমিরের যেই জঙ্গি সম্পৃক্ততার অভিযোগটি আনা হলো, প্রথমত এই সরকার জঙ্গিবাদকে রাজনৈতিক সুবিধা লাভের জন্য এই জঙ্গিবাদের মতো সেন্সিটিভ ঘটনাকে ব্যবহার করছে, এবং তারা অহরহ যেভাবে আপনার এই অকারণে এই জঙ্গিবাদের কথা বলে বিরোধীদের উপরে দায় চাপাচ্ছে, এটি আমাদের জন্য একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। এবং সরকারের এই মিথ্যাচারিতা কিংবা ষড়যন্ত্র কিংবা এই জঙ্গিবাদের ধোয়া তোলে রাজনৈতিক ফায়দা নেওয়া, এটা বাংলাদেশে বিশেষ করে এই পশ্চিমা দেশগুলোর কাছে কিছুটা স্পষ্ট হয়েছে। বিশেষ করে ধরেন আপনারা জানেন যে অভিজিৎ হত্যা মামলার যে আলোচিত মামলাটি ছিল, ব্লগার অভিজিৎ হত্যা, অভিজিৎ যুক্তরাষ্ট্রের নাগরিক ছিল, সেই ঘটনা নিয়ে কিন্তু FBI তদন্ত করেছে, এবং বাংলাদেশের যারা এই ঘটনার আপনার তদন্তের সাথে জড়িত ছিল, বর্তমান SB প্রধান মনিরুল ইসলাম সহ আপনার 3 পুলিশ কর্মকর্তাকে সম্ভবত আমেরিকাতে তারা ইনভাইটও করেছিল যে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য, এমনকি US এর জাস্টিস ডিপার্টমেন্ট রিয়ট ঘোষণা করেছিল। মানে তারা বুঝতে পেরেছিল যে সরকার এখানে একটা ধামা চাপা একটা মানে ফাঁক ফোকর দিচ্ছে। ইভেন দেখেন কিছুদিন আগে কি ঘটলো, সেই আলোচিত জঙ্গির দুজনকে আদালত থেকে পালিয়ে যাওয়ার আমরা নাটক একটা দেখতে পেলাম, যেখানে BNP চেয়ারম্যান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ সহযোগী কি আপনার ওই যে আপনার শরীয়তপুরের ভদ্রলোকের নামটা ভুলে গেলাম, অপু না কি যেন না, মিয়া নুরুদ্দিন অপু, তাকে আদালত, সে তারেক রহমান একটা পার্টির চেয়ারম্যান, বাংলাদেশের এখনো বৃহৎ একটি রাজনৈতিক দল, সেই তার সহযোগী সেই অপরাধে তাকে আপনার কি বলে আপনার এই ডান্ডাবেরি পরিয়ে আদালতে হাজির করা হয়, আর স্বীকৃত জঙ্গি আলোচিত হত্যাকাণ্ডের আসামি তাদেরকে কোন ধরনের হ্যান্ডকাপ ট্যান্ডকাপ ছিল না, ডান্ডাবেরি টান্ডাবেরি ছিল না, তারা পুরান ঢাকার এরকমের একটা জনবহুল এলাকা যানজটপূর্ণ এলাকা থেকে পালিয়ে গেল। মানে বোঝা যাচ্ছিল যে ঘটনাটা একটা পরিকল্পিত, এবং সেই ঘটনা ঘটার পরে কি দেখলাম আমরা, বনানীতে হোটেলে রেড দিচ্ছে, বিভিন্ন আবাসিক এলাকায় রেড দিচ্ছে, কেন? জঙ্গি ধরার জন্য। অথচ সেখান থেকে সরকার কি করলো আমরা দেখলাম, জঙ্গি উদ্ধার অভিযানে গিয়েছে পুলিশ কোনো প্রোটেকশন ছাড়া। মানে বোঝা যাচ্ছে যে এই নাটক মঞ্চায়ন করছে মূলত।